আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। মাঠের রাজনীতিতে উত্তাপ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছেন পররাষ্ট্রমন্ত্রী বলছে গণফোরাম, নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে বলছে প্রধানমন্ত্রী, মোমেন কেন ফাঁস করলেন, বেফাঁস কেন বললেন, নির্যাতনকারী ছাত্রলীগ নেতার বহিষ্কারের দাবিতে সমাবেশ, সর্বশেষ জানিয়ে দেব ২০ টাকার জন্য আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মাঠের রাজনীতিতে উত্তাপ, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বক্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিষয়টি নিয়ে বিভিন্ন দলের শীর্ষ নেতারা পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ায় উত্তপ্ত হোসে মাঠ। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী দলের কেউ নন, তার বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য নয়, আওয়ামী লীগ কারো দয়ায় ক্ষমতা আসেনি, ক্ষমতায় থাকতেও কারো তোয়াক্কা করে না। অন্যদিকে আওয়ামী লীগ ও সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতারা, তাদের দাবি সরকার যে অন্যের অনুকূলে টিকে আছে, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তা প্রমাণিত হয়েছে। এ বক্তব্য মন্ত্রীর ব্যক্তিগত হলেও তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেন তারা, কিন্তু দলটি বাস্তবে তা করেনি। এতে প্রমাণ হয় মন্ত্রী তাদেরই লোক, তাদের কথাই বলেছেন। সংসদের বিরোধী দল জাতীয় পার্টির মতে পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যের দায় সরকার এড়াতে পারে না। দলটির শীর্ষ নেতারা বলেছেন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ করেছে, এমন বক্তব্য প্রতিবেশী বন্ধুদেশ ভারতকেও অস্বস্তিতে ফেলেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছেন পররাষ্ট্রমন্ত্রী বলছে গণফোরাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছেন বলে মন্তব্য করেছে মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সভাপতি মোস্তফা মহসিন মন্টু ও সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে আঘাত করেছেন পররাষ্ট্রমন্ত্রী, এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। অবিলম্বে মূল্যবোধহীন পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য গ্রেপ্তার করতে হবে। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার অবমাননা এদেশের জনগণ কখনো মানে নাই, মানবেও না। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, কিন্তু মনে রাখতে হবে প্রভু নয়, এদেশের জনগণ কারো দাসত্ব কোনোদিন মেনে নেয়নি। পররাষ্ট্রমন্ত্রীর মতো যে সকল রাষ্ট্রদ্রোহীরা দেশের জনগণকে দাসত্বের শৃঙ্খল পড়াতে চায় তাদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করা হবে এবং জনতার আদালতে বিচার হবে। গণফোরাম পররাষ্ট্রমন্ত্রীকে এই বক্তব্য প্রত্যাহার করে জনগণের নিকট ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে, অন্যথায় পররাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতি দিয়ে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে রাষ্ট্রদ্রোহিতার বিচার করার দাবিও জানানো হয় বিবৃতিতে। বিবৃতিতে আরও বলা হয় ২০১৪ সালের বিনা ভোটের ও ২০১৮ সালের রাতের ভোটের জাতীয় সংসদ নির্বাচনে ভারত সরকারের ন্যাক্কারজনক হস্তক্ষেপে অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করে, যা দেখে দেশবাসী হতবুদ্ধি হতবিহল হয়ে যায়। দেশবাসীর কাছেও বিগত দুটি নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি, পুনরায় জনগণের ভোটাধিকার হরণ করা ষড়যন্ত্র করছে। এবার জনগণ এই দেশ বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়ে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে বলছে প্রধানমন্ত্রী। নির্বাচন এলেই বিএনপি ষড়যন্ত্র শুরু করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ২০০১ সালে কিছু সুশীল ও দুটি দেশের দূতাবাস কর্মীরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। রোববার গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ভয়াল ২১ আগস্টের সেই গ্রেনেড হামলার ঘটনায় স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই বিএনপি জামায়াত তথা চারদলীয় জোট সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নৃশংসতম এই গ্রেনেড হামলা চালায়। তারা গণতন্ত্রের কথা বলে, তাহলে এটা কিসের গণতন্ত্র? একটা প্রকাশ্য জনসভায় কিভাবে গ্রেনেড মারতে পারে? শেখ হাসিনা বলেন, আমি বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য কাজ করছি, গ্রেনেড বোমা বুলেট দিয়ে বারবার হত্যা চেষ্টা হয়েছে, আল্লাহর রহমতে নেতাকর্মীরা আমাকে বাঁচিয়েছেন। মোমেন কেন ফাঁস করলেন, বেফাঁস কেন বললেন? আব্দুল মোমেন কি বুঝে শুনে সব করেছেন, কোনো অভিসন্ধি নাকি অপরিপক্ক রাজনৈতিক জ্ঞান? জাতীয় আন্তর্জাতিকভাবে সরকার ও আওয়ামী লীগকে কত বড় বিতর্কে ফেললেন পররাষ্ট্রমন্ত্রী? আব্দুল মোমেন কি আওয়ামী লীগের সম্পদ নাকি বোঝা?
বর্তমান সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করা দরকার তাই ভারতকে নাকি অনুরোধ করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। বোঝেন ঠেলা, সরকার টিকে থাকবে নাকি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে তা কি অন্য কোনো দেশ ঠিক করবে? দেশের পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলতে পারেন, কোনো দেশপ্রেমিক নাগরিক এ কথা কিভাবে বললেন? গত বৃহস্পতিবার চট্টগ্রাম শহরে জন্মাষ্টমীর অনুষ্ঠানে আব্দুল মোমেন প্রকাশ্যেই বললেন, দুই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন, এটি সম্ভব যদি শেখ হাসিনা সরকারকে সমর্থন দেয় ভারত। পররাষ্ট্রমন্ত্রী নির্দ্বিধায় বললেন, অনেকে আমাকে ভারতের দালাল বলে, কারণ অনেক কিছুই হয়, আমি স্ট্রং কোনো স্টেটমেন্ট দিই না। নির্যাতনকারী ছাত্রলীগ নেতার বহিষ্কারের দাবিতে সমাবেশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কক্ষে আটকে মারধরের পর চাঁদাবাজির অভিযোগ ওঠা ছাত্রলীগ নেতার শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করে অর্থনীতি বিভাগ। এতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থী ও একটি সংগঠন সংহতি জানায়। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ বাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদউদ্দিন খান, স্নাতকোত্তর শিক্ষার্থী রাজীব হোসেন, টিপু সুলতান স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মেহেদী সজীব প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, করোনা পরবর্তীকালে হল খোলার পর থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা আসন বাণিজ্য শুরু করেন। হলের নিয়ন্ত্রণ নিয়ে তারা একের পর এক শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর অত্যাচার চালিয়েছেন, এখন চাঁদাবাজিতে মেতে উঠেছেন তারা। সর্বশেষ নির্যাতনের শিকার অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামসুল ইসলাম। তারা এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকে হল থেকে বহিষ্কারের দাবি জানান, পাশাপাশি দ্রুত ঘটনা তদন্ত করে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের দাবি জানানো হয়। ফেসবুক ইউটিউব থেকে উস্কানিমূলক সংবাদ ভিডিও সরাতে নোটিশ। পুরানো ভিডিওর সঙ্গে সত্য মিথ্যা যুক্ত করে উস্কানিমূলক ভুয়া সংবাদ এবং ভিডিও কন্টেন্ট সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউব থেকে সরিয়ে ফেলতে আইনি নোটিশ দেওয়া হয়েছে। রোববার দুই আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরাফাত হোসেন খান এ নোটিশ দেন। নোটিশকারী দুই আইনজীবী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী নীলুফার আঞ্জুম ও জজকোর্টের আইনজীবী আশরাফুল ইসলাম। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব, ফেসবুক ও ইউটিউব বাংলাদেশের পাবলিক পলিসি বিষয়ক প্রধান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন চেয়ারম্যান, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক সহ 11 জনকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ অনলাইন ও সোশ্যাল মিডিয়াতে উস্কানিমূলক পোস্টের ওপর নজর রাখতে এবং তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনজীবনের শৃঙ্খলার জন্য হুমকি। ভুয়া তথ্য রাষ্ট্রযন্ত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, যা সংবিধানের 27, 31, 38 ও 44 ধারা লঙ্ঘন। এতে বাংলাদেশের টেলিকমিউনিকেশন আইনেরও লঙ্ঘন হচ্ছে। 20 টাকার জন্য আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা। ঠাকুরগাঁওয়ে পাবনা 20 টাকা আদায়কে কেন্দ্র করে রাজাগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে আব্দুল সামাদের বিরুদ্ধে। রোববার সকাল 11:00টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বরদেশ্বরী বাজারে এ ঘটনা ঘটে। আহত আতাউর রহমান রাজগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, অভিযুক্ত সামাদের বরদেশ্বরী বাজারে একটি হার্ডওয়ার পান সিগারেটের দোকান রয়েছে। তার দোকানে আমি প্রায় সময় নগদ ও বাকিতে খরচ করি। এর মধ্যে তার দোকানে খরচ করার সময় আমার 20 টাকা বাকি পড়ে যায়। আজ সকালে আমি তার দোকানে গেলে আমাকে পাওনা 20 টাকার কথা বলে আমি বিকেলে দিব বলতেই তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করতে গেলে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমাকে আঘাত করলে আমি পেছনে চলে যাই। তবুও ছুরির আঘাত আমার বুকে লাগে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল হামিদ বলেন, বরদেশ্বরী বাজারে তাদের কথা কাটাকাটি করতে দেখি এক পর্যায়ে আব্দুল সামাদ ছুরি দিয়ে আঘাত করলে আতাউরের বুক থেকে রক্তক্ষরণ হতে থাকে। ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রুহিয়া বাজারে চিকিৎসার জন্য নিয়ে যায়।